পরে আমাদের মেট্রো রেল চলছে তার চাইতে 10 গুণ স্পিডে চলছে আমাদের মামলা কোনো রকম বসার সুযোগ দেওয়া হচ্ছে না আপনারা জানেন প্রফেসর ডক্টর ইউনূস উনি সহ আরো তিনজনের বিরুদ্ধে যেই কলকারখানা অধিদপ্তর যেই মামলা দায়ের করেছে এই অভিযোগগুলি কিন্তু কোনো ক্রিমিনাল অভিযোগ না ক্রিমিনাল অভিযোগ সিভিল বিষয় অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়কে ক্রিমিনাল অপরাধ হিসাবে গণ্য করে আজকে একটা নিরীহ নিরপরাধ দেশপ্রেমিক যিনি এই দেশের জন্য বহু কিছু করেছেন পৃথিবীর থেকে বিভিন্ন লোকজনকে আপনারা আজকে কোটে শুনেছেন আমাদের থেকে আমরা উদাহরণ দিয়ে বলেছি আজকে তাকে এখানে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে এবং কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে আপনারা দেখেছেন গত 2 তারিখ থেকে আজকে 9 তারিখ পর্যন্ত এই মামলায় 3টা ডেট পড়েছে 2 তারিখ 6 তারিখ আজকে 9 তারিখ এরকম আমার উকালতির জীবনে আমি কখনো দেখি নাই 1 থেকে 2 মাস 1.5 মাস পরে পরে একটা ডেট পড়ে অর্থাৎ কোনো রকম বসার সুযোগ দেওয়া হচ্ছে না এই যে বর্তমানে যে উপরে আমাদের মেট্রো রেল চলছে তার চাইতে 10 গুণ স্পিডে চলছে আমাদের মামলা এই মামলাটি কি তাড়াতাড়ি শেষ করতে হবে কেন করতে হবে আপনারা দেখেছেন এই মামলার কোনো মেরিট নাই কারণ ওনার বিরুদ্ধে মামলা করেছে উনি বলে শ্রমিকদের পার্মানেন্ট করেন নাই ওনার যেই 66 জন শ্রমিকের কথা এনেছেন তার মধ্যে মাত্র 9 জন শ্রমিক 5 জন ড্রাইভার 4 জন ড্রাইভার আর 5 জন হচ্ছে মেসেঞ্জার এই গ্রামীণ টেলিকম হচ্ছে মেধাভিত্তিক সবাই অফিসার এখানে কোনো শ্রমিক নাই তারপরও বলা হইছে উনি শ্রমিকদেরকে বলে স্থায়ী করেন নাই আমরা বললাম ওনার এই গ্রামীণের হচ্ছে অস্থায়ী পদ চুক্তির ভিত্তিতে স্থায়ী করার বিধান নাই তাই সেভাবে করা হচ্ছে তারপরে সাক্ষী যারা জেরা করেছে সমস্তরাই তারা স্বীকার করেছে যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে কোনো কাগজ কোনো কিছু তারা জমা দিতে পারে নাই তাদের কাছে নাই সম্পৃক্ত নাই কোনো অপরাধের চিহ্ন নাই উনি সেখানে নাই কোনো কাগজ পর্যন্ত ওনার বিরুদ্ধে জমা দিতে পারে নাই কোনো সাক্ষী ওনার বিরুদ্ধে একটি কথাও বলতে পারে নাই তাহলে আজকে যদি অপরাধ করে থাকে একটি কোম্পানি অপরাধ করেছে যদি ধরা হয় তাহলে কোম্পানির বিচার হবে সেখানে কোম্পানির সাথে যারা পরিচালনা করেন উনি 52টি অর্গানাইজেশনের আপনার বিনা বেতনে উনি চেয়ারম্যান সবাইকে উৎসাহ দেন কিভাবে সামাজিক ব্যবসা গড়ে তুলতে হবে কিভাবে দেশটাকে বড় করে তুলতে হবে তিনি এক মিনিটও কোনো আড্ডায় সময় নষ্ট করেন না ওনার নিজের কোনো ব্যক্তিগত সম্পদ নাই উনি গ্রামে উনি গায়ে যে পোশাকটি পরে এটা আমাদের দেশের সবচেয়ে রিকশাওয়ালা যারা গরিব তারা গ্রামীণ চেক পরে এই পোশাক পরে উনি সারা পৃথিবী ঘুরেন আমরা সাপাই সাক্ষী দিলাম না এই কারণে কারণ বাদীর দায়িত্ব হচ্ছে মামলা প্রমাণ করা আমাদের দায়িত্ব না মামলা প্রমাণ করা আমরা বাদীকে জেরা করেছি জেরার করার মধ্য দিয়ে সমস্ত মামলাকে আমরা ফিনিশ করে দিয়েছি আগামী ডেট হচ্ছে আগামী 16 তারিখ আর্গুমেন্টের জন্য আমরা আর্গুমেন্ট থ্যাংক ইউ